আইএমএফের 10 শর্তের 9টি পূরণ, ঋণের বাকি অর্থ ছাড়ে কোনো বাধা নেই বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ওয়াশিংটনে সম্মেলন শেষেই ঢাকায় আসছে প্রতিনিধি দল। জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় প্রস্তাবিত 5টি ছাড়া একীভূত হচ্ছে না অন্য কোনো ব্যাংক, বাকিদের বিষয়ে সিদ্ধান্ত পরে জানাবে বাংলাদেশ ব্যাংক। ভালো নেই রিকন্ডিশন গাড়ির বাজার, ডলারের অরাজকতায় দাম বাড়ায় আমদানি নেমেছে অর্ধেকে, হতাশ ব্যবসায়ীরা। শুল্ক কমিয়ে রাজস্ব আদায় বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদের। এবারও সেচের বাইরে তিস্তাপাড়ের 39,000 হেক্টর জমি, পানি না থাকলেও প্রায় 1,500 কোটি টাকার প্রকল্প, বিপুল অর্থ খরচ কেবলই অপচয় বলছেন নদী গবেষকরা। এবং ইরান ইসরায়েল যুদ্ধের শঙ্কায় টালমাটাল বিশ্বের জ্বালানি তেলের দাম, ব্যারেল প্রতি ছাড়িয়ে যেতে পারে $100। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। আইএমএফের 10টি শর্তের 9টি পূরণ করেছে বাংলাদেশ, ঋণের বাকি অর্থ ছাড়ে কোনো বাধা নেই বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সোমবার ওয়াশিংটন ডিসিতে আইএমএফের বসন্তকালীন বৈঠকের প্রথম দিন শেষে সাংবাদিকদের তিনি বলেন আগামী সপ্তাহে ঢাকায় আসছে সংস্থাটির প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লাহর রিপোর্ট। মহামারী করোনা বা পরাশক্তি দেশগুলোর স্বার্থের দ্বন্দ্বে যে যুদ্ধ তার কোনো কিছুতেই নেই বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলো। তবে বিশ্বায়নের যুগে এসব হানাহানির শিকার হতে হচ্ছে নিম্ন আয়ের দেশগুলোকেই। মহামারী ও যুদ্ধের অজুহাতে গেল 2 বছরে বেড়েছে জিনিসপত্রের দামও। প্রত্যাশা রয়েছে আসছে বছরগুলোতে চাঙ্গা হবে বিশ্ব অর্থনীতি, সেক্ষেত্রে শঙ্কা তৈরি করেছে পরিসর বৃদ্ধি হওয়া নয়া যুদ্ধ পরিস্থিতি। এমন অবস্থায় আইএমএফের বসন্তকালীন বৈঠকে সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর বলেছেন শান্তি ও সংঘাত একসাথে চলে না, গুরুত্ব দেন পরিবেশের ভারসাম্য রক্ষায়। বিশ্ব পরিস্থিতি ধীরে ধীরে আরো কঠিন হচ্ছে, শান্তির আহ্বান ও যুদ্ধের দামামা একসঙ্গে চলতে পারে না। সারা পৃথিবীর জন্য যে আইন তা সবাইকে মানতে হবে, পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে কার্বন নিঃসরণ ও প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনতে হবে। বৈশ্বিক নানা সংকটে চাপে পড়ে বাংলাদেশ দ্বারস্থ হয়েছিল আইএমএফের, রিজার্ভ সহায়তা দিতে সে সময় সংস্থাটি 10 দফা শর্ত জুড়ে দেয় বাংলাদেশকে। আইএমএফের বসন্তকালীন বৈঠকের প্রথম দিন শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানালেন তৃতীয় কিস্তির ঋণের জন্য দেয়া 9টি শর্তই পূরণ করেছে বাংলাদেশ। 10টার মধ্যে 9টাই মিট করেছি, একটা ছাড়া, সেটা হলো রিজার্ভ। সো রিজার্ভ আমরা এখন বিল্ড আপ করছি, এটা তারাও জানে যে আমরা কি কি অ্যাকশন নিয়েছি। সো আই ডোন্ট থিঙ্ক যে আমাদের যে কিস্তি ছাড় করা হবে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তৃতীয় কিস্তির ঋণ ছাড়ের প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আইএমএফ প্রতিনিধি দল আসবে বলেও জানান গভর্নর। আমাদের তো এটা 26 সাল পর্যন্ত প্রোগ্রাম, ওরা একটা যখন শেষ হয়ে যায় তখন আরেকটা নিয়ে কাজ শুরু হয়, কাজ শুরু করবো। সেই জিনিসটা শুরু হবে ঢাকায়, ওরা নেক্সট উইকে আসতেছে তখন। এদিকে মরিশাস থেকে প্রবাসীদের রেমিটেন্স পাঠানো সহজ করতে দেশটির সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আইএমএফের প্রথম দিনের বৈঠকে সরকারি বেসরকারি খাতের উন্নয়নে বিশ্ব ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের সঙ্গে আলাদা বাজেট নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে আগামী আরও কয়েকদিনে বিভিন্ন বিষয়ে অর্থবহ আলোচনার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা। আইএমএফ কার্যালয় থেকে কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন। ঈদকে কেন্দ্র করে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বলছে চলতি মাসের প্রথম 12 দিনে দেশে এসেছে 87 কোটি 71 লাখ মার্কিন ডলার প্রবাসী আয়। সেই হিসাবে প্রতিদিন গড়ে এসেছে 7 কোটি 31 লাখ প্রবাসী আয়, যেখানে মার্চের প্রথম 12 দিনে এসেছিল 81 কোটি 48 লাখ ডলার। এপ্রিলের প্রথম 12 দিনে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 7 কোটি 20 লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে 4 কোটি 84 লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে 75 কোটি 39 লাখ ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 26,70,000 রেমিটেন্স। বিডিবিএল, বেসিক, পদ্মা, ন্যাশনাল ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বাইরে আপাতত নতুন করে আর কোনো ব্যাংক একীভূত হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান একীভূত করার প্রক্রিয়া বেশ জটিল ও সময়সাপেক্ষ, তাই এই 5 ব্যাংকের একীভূতকরণ সম্পন্ন করে অন্যদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি এক্সিম ব্যাংকের সঙ্গে দুর্বল পদ্মা ব্যাংককে একীভূত করার মধ্য দিয়ে শুরু হয়েছে আর্থিক খাতের সংস্কার। উচ্চ খেলাপি ঋণ সহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় ঢুকছে বিডিবিএল, বেসিক, ন্যাশনাল, এবি, ইউনিয়ন ও বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান সহ বেশ কয়েকটি ব্যাংক। দুর্বল এসব ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংকের সঙ্গে বিডিবিএল, বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সিটির সঙ্গে বেসিক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার আলোচনায় রয়েছে বেসরকারি ন্যাশনাল ব্যাংক। এর বাইরে এবি, ইউনিয়ন ও বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান সহ অন্যান্য দুর্বল ব্যাংক একীভূতকরণ নিয়ে চলছে নানা আলোচনা। তবে সোমবার বাংলাদেশ ব্যাংক জানায়, বিডিবিএল, বেসিক, পদ্মা, ন্যাশনাল ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছাড়া আপাতত একীভূত হচ্ছে না অন্য কোনো ব্যাংক। আমাদের কাছে পাঁচটা ব্যাংক একীভূতকরণের প্রস্তাব এসেছে, আমরা এই পাঁচটা নিয়ে এখন কাজ করবো, এর বাইরে এই মুহূর্তে আর কোন ব্যাংকের একীভূতকরণ নিয়ে কাজ করবো না, পরবর্তীতে সেই সিদ্ধান্ত। বর্তমানে দেশে কার্যক্রম পরিচালনা করছে সরকারি বেসরকারি মিলিয়ে 61টি ব্যাংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সূচকের পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন। সকাল 10:30 পর্যন্ত ডিএসইর প্রধান সূচক কমেছে 24 পয়েন্ট, নিম্নমুখী অন্য দুই সূচকও। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে গতকাল ডিএসইএক্স হারিয়েছে 85.31 পয়েন্ট। এই মুহূর্তে মতিঝিলে আছেন আলতাফ হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। কার্যদিবসের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে। আমরা জানি গতকাল একটি বড় ধরনের বলতে হয় যে পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের। 85 পয়েন্ট কিন্তু কমে গিয়েছিল ডিএসইএক্সের সূচকটি বা প্রধান সূচক। আজকের লেনদেনটাও মূলত পতনের মধ্য দিয়ে শুরু হয়েছে, তবে এই মুহূর্তে কিছুটা বেড়েছে ডিএসইর প্রধান সূচকটি। দেখতে পাচ্ছি যে তিন পয়েন্টের উপরে এই মুহূর্তে প্রধান সূচকটি বেড়ে অবস্থান করছে 5,781 পয়েন্টে। তবে অন্য যে সূচকটি রয়েছে ডিএসইএস যে সূচকটি, সেটি কিন্তু এখনও পতনের ভেতর দিয়ে চলছে। সেটি 1,265 পয়েন্টে দাঁড়িয়েছে কমে গিয়ে। একই সাথে বাছাই যে সূচকটি আছে সেটি অবশ্য 2 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 2,117 পয়েন্টে। আজকের টাকার লেনদেনে শেয়ার বাজারের আমরা দেখতে পাচ্ছি 100 কোটির উপরে লেনদেন ছাড়িয়েছে। একই সাথে আজকে যে বেশিরভাগ কোম্পানি আমরা দেখছি যে কোম্পানির শেয়ারের দর বেড়েছে, এই মুহূর্তে দেখছি 182টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 125টি এবং অপরিবর্তিত রয়েছে 65টি কোম্পানির শেয়ার দর। আমরা গতকালকের বাজারের চিত্র যদি একটু বলে রাখতে চাই যে গতকাল 85.31 পয়েন্ট কিন্তু প্রধান সূচকটি কমে গিয়ে সেটি 5,778 পয়েন্ট অবস্থান করছিল। তো এভাবে নেতিবাচক আসলে প্রবণতার মধ্য দিয়েই শেয়ার বাজারে লেনদেন চলছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর কিছুদিন ভালো অবস্থা চললেও দিন দিন কিন্তু শেয়ার বাজারের আবারও খারাপের দিকে চলে যাচ্ছে। এবং এই অবস্থার মধ্যে শেয়ার বাজার বিশ্লেষকরা যারা আছেন তারা বলছেন যে আসলে শেয়ার বাজারে খারাপ কোম্পানির দৌরাত্বের ফলেই দিন দিন শেয়ার বাজার আরও বেহাল দশায় পরিণত হচ্ছে। এই অবস্থায় ভালো কোম্পানির শেয়ার বাজারে নিয়ে আসার জন্য তারা দাবি জানাচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। এই ছিল আমার কাছে শেয়ার বাজারের সর্বশেষ খবর। শেয়ার বাজারের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম মতিঝিল থেকে। ভালো নেই দেশের রিকন্ডিশন গাড়ির বাজার। গত ডিসেম্বর থেকে টানা আমদানি কমে ফেব্রুয়ারিতে নেমেছে অর্ধেকের নিচে। ব্যবসায়ীরা বলছেন বাণিজ্যিক ব্যাংকে ডলারের অরাজকতা এবং শুল্ক ভারে 1.5 বছরে গাড়ির দাম বেড়েছে 35%। বাজার চাঙ্গা করতে অবচয় সুবিধা 15% বাড়ানোর সঙ্গে 20% সম্পূরক শুল্ক তুলে দেওয়ার দাবি বারফিডার। অর্থনীতিবিদরাও দিচ্ছেন শুল্ক কমিয়ে রাজস্ব আদায় বাড়ানোর কৌশলী পরামর্শ। মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, প্রাডো, ল্যান্ড ক্রুজারের মতোই বিলাসী পণ্যের তকমা সেটে বিদেশ থেকে দেশের বাজারে আসে তুলনামূলক কম দামের এলিয়ন, করোলা, এক্সিওর মতো রিকন্ডিশন গাড়ি। ব্যক্তিগত বা উদীয়মান ব্যবসার প্রয়োজন মেটানো যেসব গাড়ি বছর দেড়েক আগে মিলত 18 থেকে 35 লাখ টাকার মধ্যে, বর্তমানে সেসব গাড়ির দাম বেড়েছে 30 থেকে 35%, যা ভাবনায় ফেলেছে ক্রেতাকে। গাড়ির বাজারটা গত এক বছরের মধ্যে অনেক বেড়ে গেছে, যেটা আমরা একেবারেই ধরার ছোঁয়ার বাইরে চলে গেছে।
গাড়ির দাম এত বাড়ার কারণ কি? আমদানিকারকরা জানাচ্ছেন ডলারের দাম বেড়েছে, যা বাড়িয়েছে শুল্কভার। একই সঙ্গে বিলাসী পণ্যের তালিকা পড়ায় শতভাগ মার্জিনে এলসি করার সুযোগ দেওয়া হলেও বাণিজ্যিক ব্যাংকগুলোর স্বেচ্ছাচারিতায় তা উঠে যাচ্ছে 150%। এই সব খরচ যোগ হয়ে যখন পড়ছে ক্রেতার কাঁধে, তখন তা চলে যাচ্ছে সামর্থ্যের বাইরে। সবসময় বিলাসবহুল একটা তকমা দিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 100% দেবেন আপনি এলসির মার্জিন হিসাবে, আরও 50% এফডিআর করে আমাদেরকে রাখতে হবে। এই ভোগান্তির মধ্যে গত 2 বছর কিন্তু ব্যবসা করে যাচ্ছি, এখনও সেটা অব্যাহত আছে। গেল ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাসের আমদানি তথ্য বলছে, নভেম্বরে 2401টি রিকন্ডিশন গাড়ি দেশের বাজারে এলেও ধারাবাহিকভাবে কমে ফেব্রুয়ারিতে নেমেছে 1191টিতে। বছর ব্যবধানে ভাটা পড়েছে রাজস্ব আদায়ও। 2021-22 অর্থ বছরে যেখানে সরকারি কোষাগারে জমা পড়েছে 4,317 কোটি টাকা, সেখানে 2022-23 অর্থ বছরে রাজস্ব আদায় নেমেছে 3,816 কোটি টাকায়। 2 বছর আগে ধরেন ঈদের আগে প্রায় মাসখানিক ধরে 50-60 ইউনিট গাড়ি বিক্রি করতে পারতাম মিনিমাম, এখন প্রায় 50% লেস হয়ে গেছে। যদি আমরা অবচয় যেটা দেয় গভর্নমেন্ট আমাকে, 35% অবচয় দিচ্ছে এখন, সেটা যদি আমাকে 50% মিনিমাম করে দেয়, যে দামটা বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়ে আসবে। আরেকটা হলো আমরা গণপরিবহনে সাবস্টিটিউট যে গাড়িগুলো বলি, টোটাল ডিউটি 89%, তো 20% সাপ্লিমেন্টারি ডিউটি যদি তুলে দেয় তাহলে এই গাড়িগুলো সুলভ মূল্যে বিক্রি করা যাবে। অর্থনীতির স্বার্থেই শুল্ক কাঠামো পুনর্বিন্যাসের পরামর্শও দিচ্ছেন অর্থনীতিবিদরা। একটা মধ্যবিত্তের তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যদি আনতে হয় তাহলে একটু বিকল্প চিন্তা করতে হবে, কারণ এক্সিস্টিং যে সিনারিও আছে, যেই ট্যারিফ দিয়ে মধ্যবিত্ত আসলে এটাকে অ্যাফোর্ড করাটা কঠিন। ক্রেতার কাঁধে চাপা শুল্কভার বৃদ্ধির আরেক তথ্যে দেখা যাচ্ছে 2017-18 অর্থ বছরে যেখানে 23,075 ইউনিট গাড়ি আমদানির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 2,590 কোটি টাকা, সেখানে চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে 14,515 গাড়ির বিপরীতেই এনবিআর আদায় করেছে 2,680 কোটি টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চালের বস্তায় ধানের জাত ও দাম লেখা বাধ্যতামূলক করা হলেও মিল এবং বাজারে এখনও নেই সেই বাস্তবায়ন চিত্র। বিস্তারিত জানাতে এই মুহূর্তে দিনাজপুরে বাহাদুর বাজারে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছি তার কাছে। খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল যে চাল বাজারে বিপণনের আগে প্রতিটি চালের বস্তার মধ্যে আপনার উৎপাদনের তারিখ, মিল মালিকের তারিখ এবং আপনার ধানের জাত এবং মূল্য তালিকা থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের যে নির্দেশনা সেটি কিন্তু পুরো দিনাজপুরের কোনো জায়গায় এটা বাস্তবায়িত হয়নি। আমি এই মুহূর্তে সবচেয়ে বড় চালের যে পাইকারি মার্কেট বাহাদুর বাজারে রয়েছি, এখানে বড় বড় পাইকার এবং মোকাম রয়েছে, সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করিনি। কারণ সরকারের যে নির্দেশনা ছিল যে 13 এপ্রিল এটি শেষ এবং 14 এপ্রিল থেকে এটা কার্যকরের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু দিনাজপুর যেহেতু দেশের সবচেয়ে বেশি উৎপাদনকারী একটি জেলা যেখানে চাল সবচেয়ে উৎপাদন বেশি হয়, সেখানে কিন্তু আমরা এটা দেখিনি। এ ব্যাপারে যারা মিল মালিক বা মিল কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে এই মুহূর্তে প্রতিটি মিলে যে ধানের যে ক্রাশিং সেটা কিন্তু শূন্যের কোঠায়। তারা বলছেন যে বোরো মৌসুম শুরুর পর থেকেই তারা যে বস্তায় যে আপনার সরকারের যে নির্দেশনা সেটা তারা পুরোপুরি শুরু করবেন। কিন্তু ইতিমধ্যে আমরা যেটা যারা খাদ্য বিভাগের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছেন যে তারা প্রতিটি মিলের সঙ্গে এই বিষয়ে তারা বলেছেন এবং সরকারি যে নির্দেশনা সেই বিষয়গুলো কিন্তু মিলারদের কিন্তু জানিয়েছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে 14 এপ্রিল এটা শেষ সর্বশেষ তারিখ থাকলেও সরকারের যারা এই আপনার অধ্যাদেশ বা যারা এই নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে কিন্তু ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ আইন 2023 শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। কিন্তু আমরা এখন পর্যন্ত সরকারি যে প্রতিষ্ঠান জেলা প্রশাসন বা জেলা খাদ্য বিভাগ এ পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কারণ তারা যেটা বলছেন যে যেহেতু দিনাজপুরে আপনার সামনে বোরো মৌসুম, এই বোরো মৌসুম থেকে আপনার প্রতিটি বস্তার গায়ে আপনার আপনার নাম এবং উৎপাদনের তারিখ মূল্য তালিকা লেখা থাকবে। আমরা আরেকটি বিষয় বলে রাখি যে এক কেজি করে যে চালের যে প্যাকেটগুলো করা হয়েছে বিভিন্ন কর্পোরেট হাউস যারা করেছেন তাদের কিন্তু আপনার এই ধরনের আপনার নির্দেশনা তারা মেরেছেন, কিন্তু বেসিক্যালি দিনাজপুরের মিল মালিকরা কিন্তু আপনার এই নির্দেশনা এখনো মানছেন না। আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর থেকে।
পানির অভাবে এবারও তিস্তা সেচ প্রকল্প এলাকার 39,000 হেক্টরেরও বেশি জমি সেচের বাইরে থাকছে। এদিকে পানির নিশ্চয়তা না থাকলেও প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ প্রকল্প সংস্কার ও সম্প্রসারণ করা হচ্ছে। অধিকার কর্মীরা বলছেন, পানির ন্যায্যতা নিশ্চিত ও মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া বিপুল অর্থ খরচ কেবলই অপচয়। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পানির অভাবে ধুঁকছে উত্তরের প্রায় 2 কোটি মানুষের জীবন ও জীবিকার অন্যতম অবলম্বন তিস্তা। বর্ষা মৌসুমে পানি প্রবাহ গড়ে 2 লাখ কিউসেক থাকলেও শুষ্ক মৌসুমে গড়ে থাকে 2,000 কিউসেক। বিপর্যস্ত হয়ে পড়েছে তিস্তা পারের জনজীবন, হুমকিতে জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশ। অথচ তিস্তার পানির উপর নির্ভর করেই 1990 সালে প্রথম দফায় কাজ শেষ হবার পর 84,378 হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়ার কথা ছিল তিস্তা সেচ প্রকল্পের মাধ্যমে, কিন্তু কখনোই সেচের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তিস্তার সঙ্গে যে 22টি শাখা উপশাখা নদী আছে তাদের ডিসকানেক্টেড আছে মূল নদীর সঙ্গে, সেটা আবার তারা সংযোগ ফিরিয়ে আনবে। প্রকল্পটির কাজ শেষ হলে 705 কিলোমিটার দীর্ঘ সেকেন্ডারি ও টার্সিয়ারি সেচ ক্যানেলের মাধ্যমে প্রতি বছর অতিরিক্ত 1 লাখ হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। এর ফলে বছরে উৎপাদন বাড়বে 10 লাখ মেট্রিক টন খাদ্যশস্য। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার দাবি, পরীক্ষা নিরীক্ষার পরই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নদী এখানে 4-5 কিলোমিটার বিস্তৃত আছে, সেখানে আমরা সেটা 1600 মিটারে নিয়ে আসব। প্রকল্প বাস্তবায়ন করলে কিছুটা আমরা হয়তো তখন ফিরে পাব। তবে এই নদী গবেষক বলছেন, তিস্তার পানি নিশ্চিত করা না গেলে তিস্তা সেচ প্রকল্পের পেছনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে তা কোনো কাজে আসবে না। এটা একটা ভুল কাজ, অপরিকল্পিত কাজ। যে জমিগুলোতে আমাদের প্রচুর ভুট্টা হতে পারে, মরিচ হতে পারে, আলু হতে পারে, এই জমিগুলোতে আমাদের এগুলো কাজকেই উৎসাহিত করা দরকার। তিস্তা সেচ প্রকল্প সম্প্রসারণ ও সংস্কারের কাজ এখন পর্যন্ত 40% শেষ হলেও পানির অভাবে বাড়াতে পারেনি সেচের পরিধি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। চলতি বড় মৌসুমে সোলার সেচ সুবিধায় স্বস্তিতে ঠাকুরগাঁওয়ের চাষিরা। খরচের পাশাপাশি কমেছে ভোগান্তিও। এতে বিদ্যুৎ ও শ্যালো মেশিনের চেয়েও জনপ্রিয় হয়ে উঠছে সোলার পাম্প। সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। মাঠের পর মাঠ সবুজের সমারোহ, বাতাসে কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে। প্রচণ্ড তাপদাহের কারণে প্রতিদিনই ধান খেতে সেচ নিচ্ছেন কৃষক। আবাদের বেশিরভাগ জমিতে শ্যালো কিংবা বিদ্যুৎ চালিত পাম্পে সেচ সুবিধা নিলেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সোলার পাম্প। একটা সময় এ অঞ্চলের কৃষকরা অতিরিক্ত অর্থে বিদ্যুৎ কিংবা শ্যালো চালিত মেশিনে সেচ সুবিধা নিলেও এখন কম খরচে সোলারের মাধ্যমে সেচ সুবিধা নিচ্ছেন। কৃষকরা বলছেন, 50 শতকের 1 বিঘা জমিতে ধান উৎপাদনে বিদ্যুৎ কিংবা শ্যালো চালিত মেশিনে সেচ নিতে 4-5 হাজার টাকা গুনতে হলেও সোলারে মিলছে 2,500-3,000 টাকায়। অন্যদিকে ভোগান্তির পাশাপাশি মেশিন চুরির আতঙ্ক কেটেছে। তবে বেশ কিছু এলাকায় এমন সেচ সুবিধায় খরচ কিছুটা কমলেও চলতি মৌসুমে বেশিরভাগ ক্ষেত্রেই ধান উৎপাদনে খরচ বেড়েছে বলে অভিযোগ কৃষকের। এতে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি তাদের। সোলারটা একদিক দিয়ে ভালো, কারেন্ট সাশ্রয় হয়। সোলারে যদি আমরা মনে করেন পানি নেই তাহলে খুবই খরচ কম। ধানের দাম নর্মালি 2,500 টাকা বস্তা লাগবে, তাহলে লোকের পড়তে হবে, নিলে পড়তে হবে নি। ধানের দাম যদি সরকার নিয়ন্ত্রণ না করে কৃষক মাঠে মারা যাবে। এই মুহূর্তে 1,006 হেক্টর জমি আমাদের সেচ দেওয়া হচ্ছে সোলার পাম্প দিয়ে, এবং এখানে কিন্তু ব্যক্তি পর্যায়ে কিন্তু একজন ব্যক্তি তিনি সোলার এই প্যানেলগুলো তৈরি করে এগুলো কিন্তু তিনি বিক্রিও করে থাকেন। তো একটু পৃষ্ঠপোষকতা পেলে হয়তোবা এটি আমাদের সম্প্রসারণে আরও সহজতর হবে। চলতি মৌসুমে জেলায় 62,080 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 1,006 হেক্টর জমিতে 300টি সোলার পাম্পের মাধ্যমে সেচ সুবিধা নিচ্ছেন প্রায় 8,000 কৃষক। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ভ্রমণে গিয়ে হয়রানির শিকার পর্যটক। কক্সবাজারের হিমছড়ি ইকো ট্যুরিজম কেন্দ্রে হাতিয়ে নিচ্ছে দ্বিগুণ টাকা। আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পাহাড়, ঝর্ণা আর উঁচু পাহাড় থেকে সমুদ্র দর্শন, যা সবকিছুই রয়েছে কক্সবাজারের আকর্ষণীয় পর্যটন স্পট হিমছড়ি ইকো ট্যুরিজম কেন্দ্রে। তাই পর্যটকরা সবসময় ছুটে আসেন এখানে। কিন্তু ইজারাদারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাড়তি টাকা নেয়ার।
কিশোরগঞ্জ থেকে এই ১৩ শিক্ষার্থী এখানে ঘুরতে এসে পড়েছেন বিড়ম্বনায়। জনপ্রতি প্রবেশ মূল্য নেওয়া হয়েছে ৪০ টাকা, অথচ দরপত্র অনুযায়ী প্রাপ্ত বয়স্কদের জনপ্রতি ফি ৩০ টাকা, অপ্রাপ্ত বয়স্ক জনপ্রতি ১৫ টাকা, দলগত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জনপ্রতি ১৫ টাকা ও বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি ২০০ টাকা। গেটে ঢোকার টাইমে কোনো মূল্য তালিকা দেখা লেখা ছিল না। হিমসারি যে উঠছি ওখানে টিকিটের মূল্য নিচ্ছে ৪০ টাকা করে। দুজনের টিকিট দিচ্ছে, একটা যে আপনাদের এখানে ৪০ টাকা আর একটা ২ডলার ২০০ টাকা। শুধু এখানেই নয়, হাজারো সিঁড়ি বেয়ে পর্যটকরা যখন পাহাড়ের চূড়ায় উঠতে হাঁপিয়ে যান, তখন পানি কিংবা আইসক্রিম কিনতে গেলে গুনতে হয় অতিরিক্ত ১৫ থেকে ২০ টাকা। এমন অনিয়ম ও অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ভ্রমণ পিপাসুরা। তাকে বিল দিতে চাচ্ছি, সে আমাকে ৪০ টাকা চেয়েছে, কিন্তু পুতুলের গায়ে দেখলাম ২৫ টাকা লেখা, যেটা মনে করেন আমার ৪০ টাকা আমি ১০ টাকা বেশি রাখতে, আমার ক্যারি কস্ট বেশি। টিকিটের ফি একটা নির্ধারণ করা আছে, এর বেশি নিলে যদি প্রমাণিত হয় তাহলে এটা আমরা আইনানুগ ব্যবস্থা নেব। একদিকে অব্যবস্থাপনা, অন্যদিকে অতিরিক্ত প্রবেশ ফি আদায়, এমন অবস্থা চলছে কক্সবাজারের হিমচরি পর্যটন স্পটে, যা নিয়ে হয়রানির শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। এ থেকে রেহাই চান পর্যটকরা। হিমচরি সুউচ্চ পাহাড় থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আবারও তালমাটাল জ্বালানি তেলের বিশ্ববাজার। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়ানোর আশঙ্কা বিশেষজ্ঞদের। কারণ হিসেবে সামনে আনা হচ্ছে চলমান ইরান ইসরায়েল সংঘাতকে। মঙ্গলবার বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৪৬ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৯০.৫৬ ডলার, আর WTI ক্রুডের দাম ৪৩ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ঠেকেছে ৮৫.৮৪ ডলারে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সামরিক প্রধান। এতে নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার উদ্বেগে দেখা দিয়েছে, সরবরাহ সংকটের আশঙ্কা, এতে বাড়ছে দাম। এর আগে ইসরায়েলে ইরানের আক্রমণ তুলনামূলক কম ধ্বংসাত্মক হওয়ায় সোমবার বিশ্ববাজারে কমে যায় অপরিশোধিত তেলের দাম। স্মার্টফোন বিক্রিতে আবারও অ্যাপেলকে ছাড়িয়ে গেল স্যামসাং। ছিনিয়ে নিল বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতার খেতাব। স্মার্টফোনের বিশাল বাজারের ২০.৮% আধিপত্য স্যামসাংয়ের, আর আইফোন নির্মাতার দখলে ১৭.১%। প্রতিযোগিতায় অ্যান্ড্রয়েড নির্মাতাদের থেকে পিছিয়ে গেল অ্যাপল। আবারও স্মার্টফোন বিক্রিতে অ্যাপলকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে স্যামসাং। নিজের করে নিয়েছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতার খেতাব। রোববার গবেষণা সংস্থা IDC জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রি বেড়েছে ৭.৮%। স্মার্টফোনের এই বিশাল বাজারের ২০.৮% আধিপত্য নিয়ে শীর্ষ অবস্থান করছে স্যামসাং। ওই সময়ে দক্ষিণ কোরীয় কোম্পানি ৬০ মিলিয়নেরও বেশি ফোন বিক্রি করেছে। বিপরীতে চলতি বছরের প্রথম তিন মাসে অ্যাপলের স্মার্টফোন বিক্রি কমেছে প্রায় ১০%। বাজারের ১৭.৩% দখল রয়েছে অ্যাপলের হাতে। শীর্ষ স্মার্টফোন নির্মাতার তকমা খুঁয়ে কোম্পানিটির অবস্থান এখন দ্বিতীয়। ওই সময় অ্যাপল ৫০.১ মিলিয়ন আইফোন বিক্রি করেছে, যা গত বছরের একই সময় ছিল ৫৫.৪ মিলিয়ন। এর আগে গত বছরের শেষ ত্রৈমাসিকে দীর্ঘ ১২ বছর ধরে বিশ্বের শীর্ষ স্মার্টফোন বিক্রেতা স্যামসাংকে হটিয়ে শীর্ষস্থান দখল করে আইফোন নির্মাতা। যদিও ২০২৩ দেশের শেষ তিন মাসে চীনে অ্যাপলের স্মার্টফোন বিক্রি ২.১% কমে যায়। তৃতীয় অবস্থানে রয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাজারের ১৪.১% অংশ ছিল কোম্পানিটির হাতে। পাশাপাশি বাজারে একটি শক্ত অবস্থান ধরে রেখেছে হুয়াওয়েও। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। IMF-এর 10 শর্তের 9টি পূরণ, ঋণের বাকি অর্থ ছাড়ে কোনো বাধা নেই, বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ওয়াশিংটনে সম্মেলন শেষে ঢাকায় আসছে প্রতিনিধি দল। জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় প্রস্তাবিত পাত্রী ছাড়া একীভূত হচ্ছে না অন্য কোনো ব্যাংক, বাকিদের বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ব্যাংক। এবং ভালো নেই রিকন্ডিশন গাড়ির বাজার, ডলারের অরাজকতায় দাম বাড়ায় আমদানি নেমেছে অর্ধেকে, হতাশ ব্যবসায়ীরা। শুল্ক কমিয়ে রাজস্ব আদায় বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদের। এই ছিল এই সময়ের বাণিজ্যের সময়। সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ মনির। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের। We'll be right back.